हेलो वेलकम टू माय चैनल आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आमी शतरूपा शुरू करछि एकटा नतून ब्लग। एरकम कोनो ब्लग एर आगे आमी करिनी। आमी आजके आपनादेर साथे शेयर करब आमार हैलोवीन लुकटा। आमी सेजेछिलाम विच आर অতি কম মেকআপে জিনিসপত্রে সিফ 15 মিনিটে কিভাবে আপনি উইচ সাজতে পারেন। আর ধরুন পরের বছর হ্যালোউইনের জন্য বা কোনো বাচ্চাকে আপনি যদি গো অ্যাজ ইউ লাইকে ইউনো পার্টিসিপেট করাতে চান তাহলে এই মেকআপ লুকটা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। প্রথমে আমি ময়শ্চারাইজ করেছিলাম একটি ফাউন্ডেশন আর কনসিলার, যে কিছু আপনার থাকবে সেটা নেবেন। আর দোকানে পাওয়া যায় হোয়াইট ক্রিম, এই হোয়াইট ক্রিমটা বেস মেকআপ হিসাবে কাজ করে। যে কোনো হালকা শেডের ফাউন্ডেশনও আপনি নিতে পারেন যেটা একটু সাদা ঘেঁষা। তারপর আমি নিয়েছিলাম মেবেলিনের কলোসেল যে আই পডটি। এক্ষেত্রে বলে রাখি, ফার্স্টেই ব্রাশ নেবেন না, আঙুল দিয়ে আস্তে আস্তে মেকআপটিকে বা কালো রঙটিকে আপনি স্প্রেড করবেন। চোখ বলে কথা, কোনো বাইরের কালো রঙ বা বাইরের ওয়াটার কালার পোস্টার কালার ইউজ করার কোনো দরকার নেই। যে কাজল আছে বা আইপড আছে সেই নিয়ে আপনি এই কাজটি করতে পারেন। আর খুব কম লাগে, এরকম না যে প্রচুর লাগে। দেখছেন ভালো করে আমি সেটাকে স্প্রেড করেছিলাম, আর একটি কালো আই শ্যাডো দিয়ে আমি জিনিসটিকে আরও ভালো করে সেট করছিলাম, যাতে জিনিসটি পরে এবড়ো খেবড়ো বা ধেবড়ে না যায়। এই আই শ্যাডো বা পাউডার দিয়ে সেট করলে জিনিসটি ভালো করে সেট হয়। দেখুন মোটামুটিভাবে আমি ব্যাপারটিকে পুরো সেট করে নিয়েছি। এখানে পারফেকশনের তো কোনো ব্যাপার নেই, যে যত খারাপ সাজতে পারে। তারপর ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর ওই সেম কাজল বা আইপড দিয়ে ওই যে আঙুলটি দিয়ে আপনি চোখের কাজ করেছেন লিপসের চারিপাশেও সেটিকে দিয়ে দিতে হবে, যাতে একটা কালো শেড বা শ্যাডো তৈরি হয়ে যায়। আমি সেম কাজটি করেছি। আর তারপর একটি ডার্ক কালার লিপস্টিক দিয়ে লিপস্টিকে ফিল করে নেবে। লাল বা মেরুন বা ব্ল্যাক হলে তো কোনো কথাই নেই, আমার কাছে ব্ল্যাক ছিল না বলে লাল বা মেরুন দিয়ে আমি করেছিলাম। আর একইভাবে যেরকম আই মেকআপটিকে আমি সেট করেছিলাম, ব্ল্যাক কালারের আই শ্যাডোর দ্বারা আমি লিপসের চারিপাশটি যেখানে কালো রঙের কালার দিয়েছিলাম সেই জায়গাটিও আমি আই শ্যাডো দিয়ে সেট করছি ঠিক এইভাবে। তারপর আপনাদের কাছে যদি কাজল পেন্সিল থাকে বা ব্ল্যাক স্কেচ আইলাইনার থাকে সেইটির দ্বারা আপনি এই দাগগুলো করবেন, যাতে একটু এফেক্টসটা ভালো আসে। ব্যাস, এইটা হয়ে গেলে আপনার পুরো ফেস মেকআপ ডান। মনে হচ্ছিল আমাকে দেখে যে আমি অনেক কিছু বোধহয় করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি সেরকম কোনো এফোর্টই লাগাইনি। অতি কম টাইমে কম মেকআপে কিভাবে নিজেকে ভূতনি সাজা যায় এই আর কি। এই দাগগুলো একদম র্যান্ডম, মানে কোনো রকম কোনো কিছু দেখে আমি করিনি। যেরকম মর্জি আপনি চান এরকমভাবে র্যান্ডম দাগ কাটবেন। প্রথমে দেখে হয়তো একটু ভয় লাগবে, বাট আস্তে আস্তে যখন মেকআপটি সেট হতে থাকে তখন জিনিসটি আরও ঠিকঠাক লাগে। বাট অনেকের ফেস এই ওই সাদা রঙের বেস মেকআপটা স্যুট করে না, তো নিজের ফেস ফাউন্ডেশনের যে কালারটা সেটার থেকে অনেকটাই লাইট কালারের কিনলে জিনিসটি অনেকটা অ্যাডজাস্ট হয়ে যায়। বা এখন মার্কেটে না হোয়াইট কালারের ফেস মেকআপও পাওয়া যায়। তো প্রায় হয়ে আছে, আমি ভাবলাম একটু এখানটা ভি করে এই জায়গাটিও একটুখানি আই মেকআপটা সেট করে দিই। আর এই হলো আমার ছেলে, এও সেজেছিল ড্রাকুলার। আমার মেকআপ অলমোস্ট ডান। যে জায়গাটি আপনি ভি করেছিলাম ওই জায়গাটিও সেম জিনিস করছি, আই শ্যাডো দিয়ে সেট করে দিচ্ছি, যাতে পরে থেবড়ে বা এবড়োবে খেবড়ো না হয়ে যায়, তখন খুব বাজে লাগে দেখতে। অলমোস্ট হয়ে গেছে, এখন খালি একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ব্লাড স্প্রে করা। বলে রাখি ফেক ব্লাড হলো লাল রং, যেটি একটি বোতলে স্প্রের সাহায্যে এখানে বিক্রি হচ্ছিল হ্যালোউইনের জন্য। আমি এটা ডলার স্টোর থেকে কিনেছি। এই লাল রঙটি ওঠাতে আমার জান বেরিয়ে গেছে, মানে
একটাই উপায় এই রঙগুলো ওঠাতে, সেটি হচ্ছে হাতে নারকোল তেল বা বেবি অয়েল দিয়ে ভালো করে ঘষে তারপর ওয়েট ওয়াইপস দিয়ে ওঠাতে হবে। আমি পুরোটাই উঠিয়েছি বেবি অয়েল দিয়ে। দেখুন আমাকে কি ভয়ঙ্কর লাগছে, দাঁড়ান একটু দাঁতটা পড়ে নিই। এই দেখুন একটা নকল দাঁতও লাগিয়ে নিয়েছি, পুরোপুরি উইচ লাগছে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমি এটাকে একটা স্মৃতি হিসাবে রাখতে চাই বলে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।